ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি অল্প অল্প ভালো আছি, পুরোপুরি ভালো হতে পারিনি, কারণ এখনও নাক দিয়ে মানে কি বলবো, কালকে তোমাদের বললাম না যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে চোখ দিয়ে জল পড়ছে, এই সমস্ত হচ্ছিলো। ওটা বাড়তে 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 এত বেশি বেড়ে গেলো যে তারপরে মানে শুয়ে পড়লাম, মেডিসিন নিলাম, তারপরে লাস্ট পর্যন্ত যেটাই যাই হোক হলো সেটা হলো একটা মানে ডেঞ্জারাস ঠান্ডা লেগে গেছে আমার, যার জন্য আমার নাক দিয়ে কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, বুঝতেই পারছো কী পড়ছে সেটা আর কি বলবো। তো তার জন্য আজকে আমি আর একদম মানে বেড থেকে উঠতে পারিনি, মানে পুরো সারাদিন কিছু বেড থেকে উঠতে পারিনি, এইভাবেই শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। স্নান পর্যন্ত করিনি, মানে মা এরকম খাবার এনে দিয়েছে, খেয়ে নিয়েছি, বাস মানে কি বলবো, একদম মানে খুব হ্যাঁ একদম ব্ল্যাঙ্ক, মানে কিছুই করিনি। তো সেজন্য শ্যুট করারও আর কিছু ছিল না, তাই এটাই তোমাদেরকে বলার ছিল। আজকে তো আর কিছু শ্যুট করতে পারিনি, কিন্তু কালকে থেকে আবার রেগুলার যেরকম আমি ব্লগ আপলোড করি সেভাবেই ব্লগ আপলোড করবো, তাই না? হ্যাঁ একদমই তাই। তো রেগুলার যেরকম মর্নিংয়ে আমি ব্লগ আপলোড করি কালকে থেকে সেম সেটাই হবে, বাস আজকে একটু শরীরটা ওঠা থাকাতে আমি আর নিজেকে পুষও করতে পারিনি, কিছু হয়েও নি, ও বাড়িতে ছিল না, যাই হোক সব মিলিয়ে হয়নি, তো কোনো ব্যাপার না। তো কালকে থেকে আবার ঠিক করে করব, আর আমি আশা করছি যে আমি আজকের মধ্যে পুরো ঠিক হয়ে যাব। মেডিসিন তো নিচ্ছি, দুপুরেও খাওয়ার পরে নিয়েছি, আবার রাত্রেও নিয়ে নেব, আর স্নান টান তার জন্য বন্ধ রেখেছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাই না? তো এর জন্য বাস এটাই বলার ছিল। তো আজকে হলো ভাইফোঁটা, তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আর আশা করছি যে তোমরা সবাই খুব 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 মজা করছো তোমাদের ভাইদের সাথে, বাড়ির সবার সাথে, সকলের সাথে মজা করছো। আর আমার তো দিনটা পুরো ভেস্তেই চলে গেলো, একদম মাটি যাকে বলে, কারণ আমি বিছনা থেকে নামারই আমার যখন পরিস্থিতি নিয়ে আর কি ভাইফোঁটা সেলিব্রেট করবো, আমার কোনো মানে কি বলবো, আজকে একদম ডেঞ্জারাস অবস্থা, নাক দিয়ে এত কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, কন্ট্রোলই হচ্ছে না, তো আর কি ভাইফোঁটা থাকবে আমার আর কি, মানে খুব বাজে অবস্থা। যাই হোক আমি কোনো রকমই এখন উঠলাম, বসলাম, ওকে বললাম যে আমাকে অবশ্যই চা করে দিস, তো রিয়া বললো যে হ্যাঁ চা করে দেবো। আমি ভাবলাম তাহলে তোমাদেরকে একটু এটা জানিয়ে দিই, বলে দিই, যেহেতু আমি রেগুলার ব্লগ বানাই, তো তার জন্য আমার এটা মনে হলো যে আমার এটা করা উচিত, তো তার জন্য আমি এটা শ্যুট করে নিলাম। সো আমাদের চ্যানেলে যারা নতুন আছো, যারা আমাদের ভিডিও দেখছো বাট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সাথে ভিডিওগুলো কে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।